বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি অন অটিজমের চেয়ারপারসন সাইমা হোসেন বলেছেন, কাউকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। তাই 2030 সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অটিজম সহ প্রতিবন্ধীদের কথা সবার আগে ভাবতে হবে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে দিনব্যাপী কর্মসূচিতে একথা বলেন তিনি। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন আবিদুর রহিম। পহেলা এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে বা বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় দিনব্যাপী সেমিনার ও প্যানেল ডিসকাশন। সকালে জাতিসংঘের মহাসচিব বানকিমুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন, আর কমিউনিকেশন অ্যান্ড পাবলিক ইনফরমেশনের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গালাচ স্বাগত বক্তব্য দেন। সকালে প্রথম অধিবেশনের প্রতিপাদ্য ছিল অটিজম অ্যান্ড দ্য 2030 এজেন্ডা, ইনক্লুশন অ্যান্ড নিউরোডাইভার্সিটি। এই অংশে প্যানেল ডিসকাশনে ব্রিজিং দ্য ইনকোয়ালিটি গ্যাপ বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী কন্যা ও বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি অন অটিজম এর চেয়ারপারসন সাইমা হোসেন। এরপর দুপুরে দ্বিতীয় অধিবেশনে অ্যাড্রেসিং অটিজম স্ট্র্যাটেজি ফর দ্য গ্লোবাল কমিউনিটি ইন রিলেশন টু দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বিষয়ে কিনোট স্পিকারের বক্তব্য রাখেন সাইমা হোসেন, যাতে তিনি বাংলাদেশের সংবিধানে প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণ সহ জাতীয় নীতিমালা প্রণয়ন, 1999 সালে ন্যাশনাল ফাউন্ডেশন গঠন, 2011 ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান এবং 2013 প্রতিবন্ধী বিষয়ে নীতিমালা আপডেট করার মতো বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। আমরা আমাদের দেশকে ইনক্লুসিভ দেশ কিভাবে করছি, তাদের ডেভেলপমেন্ট আমরা প্ল্যানিং করলে, তাদেরকে নিয়ে তাদের সাথে চিন্তা করে যদি আমরা করি, তাহলে কাউকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট হবে না। যে আজকের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটার উদ্দেশ্যটা কি? ইটস ইনক্লুডিং এভরিওয়ান, লিভিং নো ওয়ান বিহাইন্ড, কাউকে ফেলে রেখে না। অটিজম নিয়ে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি আজ বিশ্বব্যাপী স্বীকৃত হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা হোসেনের অটিজমে আক্রান্তদের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড এই কর্মসূচিগুলোকে আরও এগিয়ে নিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আবিদুর রহিম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।